আলি আমি 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 হাত কর হাত কর তাড়াতাড়ি করো রাতুল এস লঙ্কা সে তুমি মুঝে বাঁচা লিয়া চলো 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 আরে তাড়াতাড়ি এসো টর্চ ধরো টর্চ ধরো 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 চলো 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 আস্তে 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 কি করছো নাকি চলো 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 ওদিকে 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 চলো রাতুল নকল সীতাকে বাঁচানোর জন্য আসল হনুমানের ভূমিকা নেওয়ার কি দরকার ছিল আমাকে বল আলি সাহেব ঠিক তো হ্যাঁ না হুম একদম রিল্যাক্স হয়ে যান এখানে শুটিং হচ্ছে না এই যে বন্দুক দেখছেন একদম অরিজিনাল গুলি করলে রক্ত অরিজিনাল বেরোবে অমিতাভ সচ্চন গায়েব হয়েছে এটা জেনেই গ্রামবাসীরা তোমাদের রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে আর যখন জানতে পারবে এই অমিতাভ সচ্চন ডুপ্লিকেট তখন তোমাদের কি কি ছোটাবে স্বপ্নেও ভাবতে পারছো না আর তুমি বারবার একই ভুল করো সোজাসুজি বলুন আপনি কি চান তুমি কালকে গ্রামের মানুষদের গিয়ে বলবে যে এই সিনেমাটা আর হচ্ছে না কি আমি ওদেরকে কিভাবে বলবো এটা কেন পারবে না এত সিন লিখতে পারো আর একটা সিন লিখতে পারবে না কি ডিরেক্টর সাহেব